আজ আমি তোমাদের নিয়ে যাব ভারতের বিখ্যাত চায়ের দোকানে। এই দোকানে যে সমস্ত বিখ্যাত ব্যক্তিরা চা খেয়েছেন তারা হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, কল্যাণ সিং, রাজনাথ সিং, রাজবাব্বর, সঞ্জীব কুমার ইত্যাদি বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। চলো সব জানাবো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। লখনৌ চারবাগ স্টেশন থেকে এই চায়ের দোকানের দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার। এই হলো সেই চায়ের দোকান। এই চায়ের দোকানের নাম হলো শর্মাজি কি চাই, লখনৌয়ের ওয়ার্ল্ড ফেমাস টি স্টল। প্রায় 70 বছরেরও পুরনো দোকান লখনৌয়ের এই শর্মাজির চায়ের দোকান, যার ঠিকানা হলো হযরতগঞ্জ লালবাগ লখনৌ। এখানে কেবলমাত্র নিরামিষ অর্থাৎ ভেজিটেরিয়ান আইটেম সার্ভ করা হয়। এই দোকানে চা তো বিখ্যাত, তার সাথে সাথে রাউন্ড সামোসা অর্থাৎ কিনা গোল গোল সিঙ্গাড়া, আর আছে বান মাখন।
स्पेशल क्या है? और जो गोल गोल सिंगारा है, समोसा है, दो समोसा वो तो दो कितना का क्या है? समोसा 20 का और मक्खन 20 का, तो लेना चाहे 30 की है, पेपर में 30 समोसा। देखो इधर तो सिंगारा गोल একদম গোল 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 সিঙ্গারা এখন তো সিঙ্গারা কোনোদিন খাইনি, তা খেয়ে দেখি শর্মাজির দোকান থেকে খেয়ে দেখি কেমন সিঙ্গারাটা। বহুত বড়িয়া হ্যাঁ প্রচন্ড গরম মুখে দিয়ে খেতে পাচ্ছি না, খুব সুন্দর গোল গোল সিঙ্গারা। দেখো এখানে এটা বেশ দারুণ সুন্দর কিলো লাগছে তোমার, তেল চকচকে নয় একদম, আর মশলাটা পিপুল টাইপের কিছু মশলা লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের ওখানে যেটা টেস্ট হয় একদম অন্য রকম। এই দোকানের প্রতিষ্ঠাতা হলেন শ্রী ওম প্রকাশ শর্মা। 1949 সালে প্রতিষ্ঠা করেছিলেন এই টি স্টল। এই দোকানে বিখ্যাত ব্যক্তি যারা এসেছেন তারা হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, এছাড়াও রাজনাথ সিং, রাজ বব্বর, সঞ্জীব কুমারের মতো বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। এসে গেছে বান মাখন, চলো এটা কিন্তু প্রথমে আমার গোপাল খাবে, তারপরে আর তার সঙ্গে সঙ্গে এটার একটা বৈশিষ্ট্য আছে কি দেখো, এই বন পাউরুটির ভিতরে মাখনটা এমন ভাবে দেওয়া যে মাখনটা কিন্তু একদম গায়ে হাতে লেগে যাচ্ছে না, দারুণ সুন্দর ভাবে একদম পুরো। চলো খেয়ে দেখি কেমন Oh,
দারুণ খুব ভালো লাগবে। সফর সঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।